চলচ্চিত্র উৎসবের পর এবার নন্দন ফের টলিউডেও আমরা ওরা মিঠুন দেবের ছবি ছাই পেল না নন্দনে মিঠুনের সিনেমা জায়গা না পাওয়ায় সরগরম রাজ্যের রাজনীতি এই ইস্যুতেই শাসক দলের বিরুদ্ধে সুর চওড়া করেছে বিজেপি যদিও এই অভিযোগ অবশ্য মানতে নারাজ শাসক শিবির নন্দনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পাননি বাঙালির আইকন মিঠুন চক্রবর্তী রাজনীতির কারণেই কি ব্রাত্য সিনেমার মহাগুরু এই বিতর্কের মধ্যেই নয়া বিতর্ক চলচ্চিত্র উৎসবের পর মিঠুনের সিনেমাতেও না নন্দনে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং মিঠুন চক্রবর্তী নতুন সিনেমা জায়গা না পাওয়ায় উঠেছে প্রশ্ন টিএমসি না করলে আপনি চাকরি পাবেন না আপনি সিনেমা জায়গা পাবেন না নাটকে জায়গা পাবেন না আপনি হল পাবেন না রিলিজ করার জন্য নন্দন কিসের জন্য করা হয়েছে ফুর্তি করার জন্য সিনেমা উদ্বোধন করার জন্য বাঙালির জন্য মিঠুনদা বহুদিন পরে সিনেমা করছেন একটা বাঙালি তার জন্য অপেক্ষা করে আছে তাকে রিলিজ করার জায়গা দেবেন না এত ছোট মন কেন শিল্পীরা সে দেব হোক মহাদেব হোক সায়নী হোক যেই হোক না কেন তারা বেসিক্যালি সামান্য কিছু সুযোগ সুবিধা পাবে পুলিশি বা সরকারি বা দরকারি বা আর্থিক কিছু একটা পাবে টাবে নাহলে আটকে আছে কেন যে সরকার মানুষ মারছে মানুষের অধিকার মারছে দিয়ে দিচ্ছে না ছেলে মেয়েদের বসিয়ে রেখে দিচ্ছে আমার মনে হয় তাদের ভাববার সময় চলে এসেছে বিরোধী শিবিরের এই অভিযোগ অবশ্য মানতে নারাজ রাজ্যের শাসক দল বুকিং হয় এবং সেই বুকিংটা আগের থেকে হয় বুকিংটা মুখ্যমন্ত্রীর হাতে নয় এটা নন্দনের যারা সিনেমায় থাকেন তারা এটা ঠিক করেন এবং নন্দনে হতে পারে যে ওনারা আগে চিঠি দেননি আগে অন্য কেউ দিয়েছে সুতরাং এখানে এসব ব্যাপার নেই যে বুকিং হবে না মিঠুন বলে কারণ দেবও তো রয়েছে আমার এমপিও তো রয়েছে তো এরকম কোনো ব্যাপার নেই এগুলো দিলীপ দা ছোট মনের লোক ছোট ছোট ভাবে ভাবে মিঠুনের এই সিনেমায় রয়েছেন তৃণমূলের তারকা সাংসদ দেব নন্দনে সিনেমা জায়গা না পাওয়ায় টুইটে আক্ষেপও করেন তিনি টলিউডে বিভিন্ন সময় বারবার আমরা ওনার রাজনীতি সামনে এসেছে এবার সেই তালিকায় মহাগুরুও রিপাবলিক বাংলা